সাইবার চক্রয় নাকত ধরে চাকত ঘুরাইছে অসম আরক্ষী। টার্গেট বহিঃরাজ্যর নাগরিক। এক্সিস ব্যাংকর 10 কোটিরও অধিক টাকা লুট সাইবার চক্রর। ঝাড়খণ্ডর জামতারাকো সের পেলাইছে লাহরিঘাট আর ময়রাবাড়ির সাইবার চক্রয়। এইবার সাইবার চক্রর টার্গেট বহিঃরাজ্যর নাগরিক। বহিঃরাজ্যর নাগরিকর তথ্য লৈ সাইবার চক্রয় লুটিলে এক্সিস ব্যাংকর 10 কোটিরও অধিক টাকা। এক্সিস ব্যাংক কর্তৃপক্ষর অভিযোগের ভিত্তিত মরিগাঁও আরক্ষী অধীক্ষকর নির্দেশত ময়রাবাড়ি আর লাহরিঘাট থানাত 18/24 আর 26/24 নম্বরত গোচর রুজু করে। আরক্ষী অধীক্ষক হেমন্ত কুমার দাস আর অপরাধ শাখার অতিরিক্ত আরক্ষী অধীক্ষক সমীরণ বৈশ্যর নেতৃত্বত মঙ্গলবারে নিশা মরিগাঁও আরক্ষীয়ে 11টা গোটে 22টা স্থানত অভিযান চলায়। অভিযানত আটক 19 জন লোক। আটকাধীন লোককেইজনক সোধপোছৰ অন্তত গ্রেপ্তাৰ 16টা সাইবাৰ অপরাধী। গ্রেপ্তাৰ সিরাজুল ইসলাম, মোকলেসুর আহমেদ, মোশারফ আলী, জুয়েল হুসেন, মোস্তাফিজুর রহমান, সিরাজুল ইসলাম, আজমল শেখ, বুলবুল ইসলাম, হুসেন আলী, শাহরুখ আহমেদ, হারুন অল রশিদ, ইকবাল হুসেন, নেকিবুর ইসলাম, হিফজুর রহমান, ইকরামুল হক আর মোস্তাফিজুর রহমান। সাইবার চক্রটির পর জব্দ নগদ 1,15,500 টাকা। বহিঃরাজ্যর লোকর নামত 33 খন পান কার্ড, 44 খন আধার কার্ড, 33 ভোটার কার্ড, 66 খন এটিএম কার্ড, 33 খন পাসবুক, 107 খন সিম কার্ড, 3টা ল্যাপটপ, চেকবুক 33 খন, 1টা আইপেড, 39টা এন্ড্রয়েড মোবাইল সেটর উপরও বহু আপত্তিজনক সামগ্রী। ধৃত সাইবার অপরাধী কেইটার মাজত আছে সাইবার অপরাধর অভিযোগত গ্রেপ্তার হয়ে পূর্বে একাধিকবার জেললৈ যোৱা কেইবাটাও অপরাধী। ইয়ার উপরও জড়িত আছে গাঁও পঞ্চায়েতর প্রাক্তন প্রতিনিধি, একাউন্টেন্ট আর বহু আদ্যবন্ত লোকর সন্তান। 16 জনের বিরুদ্ধে আমি তথ্য প্রমাণ পালো আর সেই সংক্রান্তে আমার কেস রেজিস্টার করে ইতিমধ্যে এরেস্ট করা হয়েছে। আর বাকি যে 3গৰাকী আছে তেওঁলোকক আমি উৎপোষ করে আছো, যদি আমি পাও ইন ফিউচার তেওঁলোকৰ বিরুদ্ধে অ্যাকশন লওয়া হব। সম্প্রতি ময়রাবাড়ি আর লাহরিঘাট থানাত বেলেগে বেলেগে জেরা করা হয়েছে সাইবার অপরাধী কেইটা। বহিঃরাজ্যর লোকর নামত আধার কার্ড, পান কার্ড, ভোটার আইডি তৈয়ার করে অনলাইন ঋণের জড়িয়ে এক্সিস ব্যাংকর 10 কোটিকৈ টাকা লাহরিঘাট আর ময়রাবাড়ির কোন কোন সাইবার অপরাধীর পকেটত সুমাল সেয়া এতিয়াও রহস্যর আবর্তন। উল্লেখযোগ্য যে ময়রাবাড়ির একাংশ সাইবার অপরাধর বাটকটিয়া বর্তমান অঞ্চলের ধনবন্ত লোকসকলের ভিতর অন্যতম, কিন্তু বর্তমানলৈকে আরক্ষীয়ে সেইবোৰ অপরাধর পদূলিলৈ যাবলৈ কোনো ক্লু রখা নাই। বজাৰৰ মূল্যতকৈ উচ্চ দৰত কেঁচা মাল ক্ৰয় কৰাৰ বিপৰীতে চলিত দৰতকৈ নিম্ন দৰত সামগ্ৰী বিক্ৰী কৰি কলা ধন বগা কৰাৰ দৌৰত নামিছে আৰক্ষীৰ জালত নপৰা বহুকেইটা দুৰ্ধৰ্ষ চাইবাৰ অপৰাধীয়ে। আনহাতে মৰিগাঁও আৰক্ষীয়ে যাকে যাকে চাইবাৰ অপৰাধী কৰায়ত্ত কৰি আছে যদিও একাংশ গাঁওৰক্ষী বাহিনীৰ সদস্য আৰু দালালে বহু সময়ত আৰক্ষীক ভুল বাটে পৰিচালিত কৰি আহিছে। বহু সাইবার অপরাধীক বৃহৎ ধনের বিনিময়ত সুরক্ষা দিয়ারও বহু অভিযোগ উত্থাপন হয়েছে। জেলের মুক্তি আকাশের তললৈ আহি তেনে সাইবার অপরাধীয়ে কটুয়া বিলাসী জীবনে সাইবার অপরাধের প্রতি আকৃষ্ট করেছে নতুন প্রজন্ম। কারণ কোটি টাকা আত্মসাত করা সাইবার অপরাধীহতর অর্থনৈতিক ভেটিত এতিয়াও আঘাত হানিব পৰা নাই আরক্ষীয়ে। সাইবার অপরাধের সন্দর্ভত আমচুর মরিগাঁও জেলা সভাপতির প্রতিক্রিয়া। আরক্ষীক আমি মরিগাঁও জেলা আমচুর তরফের দাবী জানাম আরো কঠোর হোক আর সাইবার অপরাধীবিলাক করায়ত্ত করক, তাত আমার আমচুর সদায় সহযোগ থাকিব। বহুত নতুন চাম এই সাইবার নতুন চাম শিক্ষিত লড়াও আজি ইয়ার প্রতি ধাবমান হয়েছে। কারণ হল যে যাক সাইবার অপরাধীয় আজি পাহাড় সমতুল্য সম্পত্তি গড়িলে, কিন্তু আরক্ষীয় সেই সম্পত্তিখিনি কিয় আজিলেক নষ্ট নকরে। আজি সেই সম্পত্তিখিনি আরক্ষীয় যদি যখন সাইবার অপরাধ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হল তার প্রতি চাই নতুন চাম আজি সেই সাইবার অপরাধ করবলে মানে এই মানে একটা উৎসাহ যেন পাই যায়। অমুক যেটা কোটিপতি হল সাইবার অপরাধ করে আমিও একটা সহজ পথ উলিয়াই লো।
এতিয়া এক্সিস ব্যাংকৰ 10 কোটি টকা আত্মসাত কৰা চাইবাৰ চক্ৰৰ গেং অফ 16ৰ পৰা মৰিগাঁও আৰক্ষীয়ে কিমান টকা উদ্ধাৰ কৰিব সফল হ'বনে মৰিগাঁও আৰক্ষী লাহৰিঘাটৰ পৰা প্ৰণৱ গোস্বামী আৰু মৰিগাঁৱৰ পৰা মিতালী দেৱী ভিজন প্ৰাগ